মিস পিরিয়ড কাকে বলে, যখন আপনার রেগুলার সাইকেল ছিল, হঠাৎ আপনি একটা সাইকেল মিস করলেন, তো তখন কমনলি না সেক্সুয়ালি অ্যাক্টিভ উমান তাকে ফার্স্ট থিং চেক করতে বলা হয় যে প্রেগনেন্সি এসে গেছে কিনা, কারণ এটাই হচ্ছে মিস পিরিয়ডের প্রথম এবং অন্যতম কারণ। কিন্তু প্রেগনেন্সি ছাড়াও অনেক সময় কন্ডিশন হয় যেখানে আপনি পিরিয়ড মিস করেন, এলো না, তখন কি ভাবতে হয় যে কোনো হরমোনের প্রবলেম শুরু হলো কিনা, বা আপনি কোনো ওষুধ নিয়েছেন কিনা যেইটা আপনার সাইকেলকে ডিস্ট্রাক্ট করেছে তার জন্য আপনার আসেনি, অথবা এটাকে আমরা বলি এক কথায় অ্যানোভুলেশন হওয়া। যদি প্রেগনেন্সি না এসে থাকে অথচ আপনি পিরিয়ড মিস করেছেন, তাহলে তাকে আমরা কারণ বলি অ্যানোভুলেশন, বা যেখানে আপনার ওভারি থেকে ওভুলেশন হয়নি তাই আপনার পিরিয়ড আসেনি। তো সেই জন্য এইগুলোর কারণ ইউজুয়ালি কোনো একটা হরমোন কোনো গোলমাল করছে বডিতে, সেইটা আমরা চেক করে দেখি, তারপর আপনাকে বলতে পারি, বা আমরা যদি ছবি করেও দেখি তাহলে বলতে পারি কারণটা কী। অনেক সময় দেখা যায় বড় সিস্ট তৈরি হয়ে বসে আছে, অনেক সময় দেখা যায় যে আপনি পেটের মধ্যে ব্লিড করেছেন, অনেক সময় বিভিন্ন রকম কারণ দেখা যায়, ইউট্রাসের লাইনিং ভালো করে ডেভেলপ করেনি, এরকম অনেক কারণ থাকে, অথবা কোনো হরমোন যেমন খুব কমনলি থাইরয়েড, প্রোল্যাকটিন, এই সমস্ত হরমোনগুলো গোলমাল করলেও দেখা যায় যে তার সাইকেল বা পিরিয়ড মিস হয়ে যাচ্ছে। তো এইগুলো আমাদের বিভিন্ন কারণের মধ্যে পড়ে, বাট মোস্ট কমন কারণ হচ্ছে প্রেগনেন্সি। যদি ধরুন আপনার প্রেগনেন্সির জন্য পিরিয়ড মিস হয়েছে, তাহলে আপনি কী করে বুঝবেন কতদিন ওয়েট করবেন? এইটা একটা গুড কোয়েশ্চেন। যে ইউজুয়ালি ইনে যদি আপনার সাইকেল ভেরি রেগুলার হয়, তাহলে আপনার যেই সাইকেল তিন চার দিন হলো এলো না, ইন দ্যাট কেস আপনি প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারেন। আমি সবসময় এটা আমরা কতদিন অবধি বলি, টিল 40 ডেজ অবধি, তাহলে 30 ডেজের মধ্যে সাইকেল আসে সেটা হচ্ছে না, ম্যাক্সিমাম 10 ডেজ অবধি ওয়েট করলেন তাতে এলো না, ফার্স্ট থিং ইউ ডু আ প্রেগনেন্সি টেস্ট। তো প্রেগনেন্সি টেস্ট যদি পজিটিভ হলো তাহলে ইউ আর প্রেগনেন্ট, তারপরে আপনি ডক্টরকে দেখাচ্ছেন। আর যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হলো অ্যাট দ্যাট পয়েন্ট, যেখানে আপনার প্রত্যেক মাসে সাইকেল রেগুলার ছিল, তাহলেও আপনি ডক্টরকে দেখান, কারণ এর পরের থিং হচ্ছে আপনাকে কারণটা খুঁজতে হবে যে প্রেগনেন্সিও না তাহলে কেন পিরিয়ড এলো না। বাট ইউজুয়ালি নেক্সট 7-10 ডেজের মধ্যে আপনি বুঝে যাবেন যে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এলো কি এলো না।